আমি আমার গ্রিন কার্ড জমা দিতে আসছি, সারেন্ডার করতে আসছি, যেহেতু আমি এখন বাংলাদেশে, যেহেতু আমাকে মানুষ মেম্বার অফ পার্লামেন্ট বানাইছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিন কার্ড ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সুমন বলেন, এবারই ইমিগ্রান্ট হিসেবে আমেরিকায় আমার শেষ আশা, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ফেরত দিচ্ছি, যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদের কপালের সঙ্গে আমার কপাল মিলে গেছে, তাই সেকেন্ড কোনো হোম রাখা ঠিক হবে না। ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে সুমন বলেন, আমি যদি মরি আমার এলাকার মানুষের সঙ্গেই মরব, বাঁচলে দেশকে সুন্দর করে গড়ে তুলব। আমি কিংবা আমার পরিবারের কেউ আমেরিকায় কোনো সম্পদের মালিক হব না, হলে আপনারা সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেবেন। অন্যায় অবিচার অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে মন্তব্য করে সুমন বলেন, সব সমস্যার মূলেই দুর্নীতি, টাকা পয়সার লোভই নেতাদের নষ্ট করে ফেলে, টাকা পয়সা আর সম্পদের জন্যই সব দুর্নীতি হয়। ফজবির তাজ, এটিএন বাংলা।